হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কিশোয়ান এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি ঢাকার নিকটবর্তী সাভারের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর মফিদ ইয়াম স্কুল অ্যান্ড কলেজ। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক আড্ডা দিব, কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো, এই স্লোগানকে ধারণ করে 1905 সালে 4 একর জমির উপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মৌলভী নূর মোহাম্মদ মোল্লা কর্তৃক প্রতিষ্ঠিত হয় ঢাকা জেলার সাভার আমিনবাজার এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর মফিদি আম স্কুল অ্যান্ড কলেজ। কোলাহলপূর্ণ পরিবেশে একটি ক্যাম্পাসে 5টি ভবনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 25টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি পাঠাগার, 5টি বিজ্ঞানাগার, 1টি কম্পিউটার ল্যাব, 1টি স্কাউট ডেন এবং 1টি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি হাজি দিন মোহাম্মদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালিকের নেতৃত্বে প্রায় 2300 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 44 জন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং 11 জন কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক প্রচেষ্টায়। সুন্দর ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম, এইবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটু রবীন্দ্রসঙ্গীত শুনি। চমৎকার গান করেছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে দেখবো মজার একটি খেলা, মোরগ লড়াই। চলো খেলাটি দেখি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা শুরু করব মোরগ লড়াই খেলাটি। এটি অনেক মজার একটি খেলা এবং আমার এই ছোট্ট বন্ধুরা তৈরি হয়ে আছে মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাকে আজকে এই খেলাটিতে সহযোগিতা করছেন আমাদের এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার সাদাত হোসেন স্যার। তোমরা সবাই রেডি আছো? তাহলে বন্ধুরা আমরা তাহলে শুরু করি। রেডি, 1 2 3। দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা অলরেডি খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং তারা শুরু করে দিয়েছে একজন আরেকজনকে হারানোর প্রতিযোগিতা চলছে। ধাক্কা দিচ্ছে, একজন অলরেডি বাইরে চলে গেছে, আরেকজন আউট হয়ে গেছে, ডিসকোয়ালিফাইড, এবং এখনো চেষ্টা চলছে কে প্রথম আসতে পারে সেই জন্য। দেখা যাচ্ছে একজন আরেকজনকে ফেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে প্রথম হওয়ার জন্য, ধাক্কা দিচ্ছে, এখনো কেউ আউট হচ্ছে না, একজন ডিসকোয়ালিফাইড হয়ে গেল, একজন পা ছেড়ে দিয়েছে, আরেকজনের পা ছেড়ে দিল, ডিসকোয়ালিফাইড। দাঁড়িয়ে থাকলে হবে না, ডিসকোয়ালিফাইড হয়ে যেতে হবে, আমাদের সবসময় পা চালিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু কেউ এখন পর্যন্ত ফেলতে পারেনি। আমাদের এই বন্ধুটি ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, কিন্তু সে তারপরও প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে, এটা হবে না, ইউ আর ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, ধাক্কা দিচ্ছে আরেকজনকে ফেলে দেওয়ার চেষ্টা, এখনো ফেলতে পারছে না, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শত্রুপক্ষকে একজন পড়ে গেল, ও মাই গড। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমার আরেক বন্ধু আরেকজন তার প্রতিপক্ষকে ফেলে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, একজন পড়ে গেছে ডিসকোয়ালিফাইড। আমাদের আর মাত্র 5 জন বন্ধু আছে, তাদের মধ্যে থেকে আরেকজন ডিসকোয়ালিফাইড, 4 জন আছে ডিসকোয়ালিফাইড, এই তাকে পড়া পড়ে গেছে। আমরা পেয়ে গেছি আমাদের 3 জন প্রতিযোগীকে এবং আমরা পেয়ে গেছি আমাদের আজকের প্রথম বিজয়ীকে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের আজকের খেলার বিজয়ী। প্রথম হয়েছে মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ। দ্বিতীয় হয়েছে
শ্রী নিত্যানন্দ বিশ্বাস, তৃতীয় হয়েছে দাউদ ইব্রাহিম মাহিম। আজকে বিজয়ীদেরকে পুরস্কৃত করছেন এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। বিরতির পর আবার শুভেচ্ছা কিষণ এবং ক্লাসের বাইরে থেকে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এই বন্ধুদেরকে নিয়ে বসেছি জম্পেশে একটি আড্ডা দেওয়ার জন্য। আজকের আড্ডাটি শুরু করব জুয়ের একটি গান দিয়ে। সবুজ মাঠে লাল সূর্য পতাকারী দেশ, প্রাণের প্রিয় স্বদেশ আমার স্বাধীন বাংলাদেশ, প্রাণের প্রিয় স্বদেশ আমার স্বাধীন বাংলাদেশ। বিলে ঝিলে শাপলা ফুটে দোয়েল করে গান, আম কাঁঠালের মধুর গন্ধে ভরে সবার প্রাণ, সবুজ শ্যামল বাংলা মায়ের রূপের নেত শেষ, প্রাণের প্রিয় স্বদেশ আমার স্বাধীন বাংলাদেশ। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই, বল আমারে তোর কে রে আর কুল কি নারা, আমার মোহন না চায় এ ঘর বাঁধি গো কিশোরী, প্রাণ না চায় এ ঘর বাঁধি গো কিশোরী, চলনা হই উদাসী, চলনা হই উদাসী। বন্ধুর বাড়ি জালালি কবুতর আমার বাড়ি আসে রে, কত বুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, কত বুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, খাহায়ার 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 বাক বাকুম করে গো কিশোরী, চলো না হই উদাসী। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার জির অঙ্গীকার। আমার গানের মালায় আমি করব কারে দান, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান, চোখে মলিন কাজল রেখা, কণ্ঠে কাঁদে কুহুকে কা, কপোলে যার অশ্রু লেখা, একা যাহার প্রাণ, মালা করব তারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান। মাঝে আমার সোনামণি, মাঝে আমার আদর, মাঝে আমার দুঃখের সময় শান্তি সুখের চাদর, মাঝে আমার চাঁদ ও তারা, মাঝে আমার পুণ্য, মা আমার কষ্ট পেলে আমি হয়ে যাই শূন্য। আমার ঘর খানায় কে বিরাজ করে, জন্ম ভরে একদিন, জন্ম ভরে একদিন, একদিন নাই আমি দেখলাম তারে, আমার ঘর খানায় কে বিরাজ করে, আমার ঘর খানায় কে বিরাজ করে, সবে বলে প্রাণ পাখি শুনে চুপে চুপে থাকি, জল কি হুতশন মাটি কি পাবন, জল কি হুতশন মাটি কি পাবন, কেউ বলো না একটা নির্ণয় করে, আমার ঘর খানায় কে বিরাজ করে। কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়ছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথা ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধিসু, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। তোমার ঘরে বাস করে কারা, হায় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, একজনে ছবি একে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে, একজনে ছবি একে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে, ও হয় আবার সেই ছবি খান নষ্ট করায় কোন জনা কোন জনা, সেই ছবি খান নষ্ট করায় কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া, গানে বন্ধু রে ডাকি গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধু রে ডাকি গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশায় থাকি না পাইলে যাবো মারা, পাবো বলে আশায় থাকি না পাইলে যাবো মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পাহারা, আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। এই চমৎকার এবং প্রাণবন্ত আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিষণ এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার শুভেচ্ছা কিষণ এবং ক্লাসের বাইরে থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার প্রজাপতি সাজে সেজে আছে একটি নজরুল সঙ্গীতের উপরে নাচ দেখাবে বলে। চলো ওদের নাচটা দেখি। ভাইয়া মনোরমী বাপ
বন্ধুরা, তোমরা সবাই চমৎকার ডান্স করেছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিষান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবার চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সারাদিন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে অনেক মজা করেছি, বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছি, এখন আপনার কাছে এসেছি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। ঢাকার আমিরবাজারে অবস্থিত মিরপুর মফিদিয়াম স্কুল অ্যান্ড কলেজ একটি অতি সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। 1948 সালে এটি জুনিয়র হাইস্কুল হিসেবে এবং 1958 সালে পরিপূর্ণ হাইস্কুল হিসেবে আত্মপ্রকাশ করে। 1995 সাল থেকে এটি কলেজ হিসেবে কলেজে উন্নীতকরণ করা হয়। এই প্রতিষ্ঠানের কল্যাণে আজকে এই এলাকার শিক্ষায় অগ্রগামী। এই এলাকার জন্য এই প্রতিষ্ঠানকে আমরা অনার্স সহ ডিগ্রি কলেজে উন্নীতকরণের প্রচেষ্টা আমাদের রয়েছে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ফলাফল অত্যন্ত ভালো। আমরা চেষ্টা করছি একটি কলেজের জন্য একটি আলাদা ক্যাম্পাস আমরা নির্মাণ করব, খেলার জন্য একটি আধুনিক খেলার মাঠ, এবং আমার যে স্বপ্ন রয়েছে সেটা হলো যে একটি মাল্টিমিডিয়া ল্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে তথ্য প্রযুক্তির গ্লোবাল ভিলেজের সাথে সংযুক্ত করে দেওয়া। অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা ভিশনের কিষান এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্বাগত শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ, এবং সেই সাথে কিষানকেও ধন্যবাদ। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, কিন্তু এখন আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি ছড়া গান শুনতে শুনতে। তোমরাও যদি ওদের মতন আমাকে সাথে নিয়ে এমন মজা করতে চাও, তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায়। প্রযোজক কিষান এবং ক্লাসের বাইরে, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের ফোন নাম্বার 9632030 থেকে 45 পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা, আর আমি নিচ্ছি বিদায়। বাই।